মৌসুম জুড়ে চলমান দলবদলের বাজার এখন জমজমাট। ক্লাব শ্রেষ্ঠত্বের সব প্রতিযোগিতামূলক আসর শেষের পর এবার নতুন মৌসুমে কে যাবেন কোন দলে সেই দৌড়ে আছেন খেলোয়াড়রা। দলবদলের এই রীতিতে তারকা খেলোয়াড়দের নিয়ে কিছুদিন পরপর শোনা যায় গুঞ্জন। যদিও গেল বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল অ্যানফিল্ডেই থাকবেন লিভারপুল তারকা খেলোয়াড় সাদিও মানে। শোনা যাচ্ছিল মানের সঙ্গে চুক্তি বাড়াতে কোনো আগ্রহ দেখায়নি লিভারপুল কর্তৃপক্ষ। তবে ইউরোপ সেরার মঞ্চে হারের দুঃখ ঘোচাতে যখন ব্যস্ত লিভারপুল খেলোয়াড়রা, এমন সময় দুঃখের মাত্রা বাড়াতে এক ঘোষণা দেন সাদিও মানে। দলের সঙ্গে নতুন মৌসুমে চুক্তি বাড়াতে চান না এই সেনেগাল উইঙ্গার। শোনা যাচ্ছে অ্যানফিল্ড থেকে বিদায় নিয়ে বায়ার্নে যোগ দেবেন তিনি। বেশ কিছুদিনের চলমান গুঞ্জন জার্মান তারকা রবার্ট লেভানডস্কিকে নিয়ে। নতুন মৌসুমে বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নন এই পোলিশ স্ট্রাইকার। মৌসুম জুড়ে নিজের সেরা ফর্মে দলকে এনে দিয়েছেন অভূতপূর্ব সাফল্য। তবে লেওয়াকে দলে ফেরাতে মুখে আছে বার্সা। চলতি মৌসুমে দল ত্যাগ করবেন উসমান দেম্বেলে সহ আরও বেশ কয়েকজন খেলোয়াড়। তাই লেওয়াকে দলে ভিড়িয়ে দলের সেরা ফর্ম ধরে রাখতে চান স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যেই মিউনিক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন জাভি। অর্থনৈতিক দৈন্যতায় পাকাপাকি কোনো সিদ্ধান্তে আসতে না পারায় অতিরিক্ত ফান্ডের অপেক্ষায় আছে কাতালান ক্লাবটি। এদিকে কোচ জাভি বার্সায় আসার পর থেকে দল ঢেলে সাজানোর আয়োজনে বেশ মগ্ন। বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে জুনেই শেষ হতে যাচ্ছে উসমান দেম্বেলের চুক্তি। গেল বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল দল ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোথাও। সে ধারাবাহিকতায় শোনা যাচ্ছে দলের সঙ্গে চুক্তি শেষে আগামী মৌসুমে ইংলিশ ক্লাব চেলসিতে ফ্রি এজেন্ট হিসেবে পাড়ি জমাবেন এই ফ্রেঞ্চ উইঙ্গার। তাজিন খন্দকার, সময় সংবাদ।